তীব্র গরমের মাঝেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মে মাসের মাঝামাঝিতে হতে পারে সেই ঝড়। আবহাওয়া অফিস বলছে 16 মের পর দুটি নিম্নচাপ দেখা দিতে পারে বঙ্গোপসাগরে, তার একটি রূপ নেবে ঘূর্ণিঝড়ে। এদিকে ঢাকা, যশোর ও রাজশাহীবাসীকে বৃষ্টির জন্য আরও দু একদিন অপেক্ষায় থাকতে হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে 2 মে বৃষ্টির দেখা মিলেছে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে। স্থানীয় আবহাওয়া অফিস বলছে দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রাম আর সিলেট বিভাগে। কুতুবদিয়ায় বৃষ্টি হয়েছে 28 মিলিমিটার, থেমে থেমে বৃষ্টি হয়েছে খাগড়াছড়ি, সুনামগঞ্জ, মৌলভীবাজারে। আবহাওয়া অফিস বলছে ঢাকা, যশোর, রাজশাহী সহ আরও কয়েকটি এলাকায় বৃষ্টি হতে 3-4 দিন সময় লাগতে পারে। চট্টগ্রামের আবহাওয়া অফিস বলছে বেশ কিছুদিন ধরে তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে বাণিজ্যিক নগরী চট্টগ্রামে। বৃহস্পতিবার ভোর থেকে থেমে থেমে বৃষ্টি পড়তে থাকে নগরীর বিভিন্ন জায়গায় এবং সকাল 9:30 পর্যন্ত বৃষ্টি হয়। এর আগে বুধবার মধ্যরাতে জেলার সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়ায় বৃষ্টির দেখা মেলে। দীর্ঘদিন পর বৃষ্টির ফলে জনমনে স্বস্তি নেমে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কেউ কেউ স্রষ্টার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বৃষ্টিকে আল্লাহর রহমত বলে অভিহিত করেন। বৃষ্টির স্থায়িত্ব ছিল অল্প সময়, তীব্র তাপ প্রবাহে মানুষ বৃষ্টি দেখে উচ্ছ্বসিত হন। সিনিয়র আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, চলতি মাসের 15 তারিখের পর বঙ্গোপসাগরে 2-1টি লঘুচাপ দেখা দিতে পারে, তখন ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারেক বলেন, বৃহস্পতিবার সকাল 9:00 পর্যন্ত আগের 24 ঘন্টার হিসেবে মাত্র 1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তবে এরপর থেকে মোটামুটি বৃষ্টি হচ্ছে, প্রতি 3 ঘন্টা পরপর বৃষ্টির পরিমাপের হিসেব তাই বলছে। তিনি বলেন, শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস আছে, নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 6 ও 7 মে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকার আশেপাশে বৃষ্টি হয়েছে। নরসিংদী, নারায়ণগঞ্জ জেলার কিছু কিছু এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে। আগামী সপ্তাহে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলাসমূহের উপর দিয়ে এখনও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মাহমুদ সোহেল, কালবেলা।